বিএইচ ইন্টারন্যাশনাল টিভি থেকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডাক্তার এ কে আজাদ স্যারের পাঁচটি বিষয় নিয়ে টিপস ও হোমিও ঔষধ। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং লাইক দিয়ে উৎসাহিত করুন। আজকের আলোচনাতে থাকবে খুসখুসে কাশি ও সর্বঙ্গ কিছুতেই কমছে না, তাহলে কি করা যায়। হঠাৎ পায়ের গোড়ালি মস্কে গেলে কি করা যায়। হঠাৎ হেসকি উঠেছে কি করব। মাসিকের সময় ব্যথা হলে কি করা যায়। প্রস্রাবে ঝালাপোড়া করলে কি করা যাবে। প্রথমে শুরু করুন স্যার, খুসখুসে কাশি বা সর্বঙ্গ কিছুতেই কমছে না, তাহলে কি করা যাবে। এক চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া করে দুই কাপ পানিতে ফুটিয়ে এক কাপ পানি হয়ে গেলে নামিয়ে নিন এবং এক চামচ খাঁটি মধু মিশিয়ে চায়ের মতন পান করুন তিন দিন। আশা করে খুসখুসে কাশি ও সর্বঙ্গ এক থেকে দুই দিনেই মন্ত্রের ন্যায় কাজ করবে ইনশাল্লাহ। প্রয়োজনে হোমিও ঔষধ লক্ষণ অনুসারে ব্রায়োনিয়া বা কোস্টিকাম ইত্যাদি সেবন করুন। স্যার, হঠাৎ পায়ের গোড়ালি মস্কে গেলে কি করা যায়। হঠাৎ করে পায়ের গোড়ালি মস্কে গেলে সাথে সাথে বরফের সেক দিন এবং পায়ের নিচে বালিশ রেখে সোজা হয়ে শুয়ে বা ঘুমিয়ে থাকুন এবং হোমিও ঔষধ রাষ্ট্রক্স 1 mg এক ফোঁটা করে তিন ঘন্টা পরপর তিনবার সেবন করুন। স্যার, হঠাৎ হেসকি উঠেছে কি করব। হঠাৎ করেই হেসকি বা আতি উঠে সবার পরিচিত হচ্ছে হেসকি, আর হঠাৎ করে যদি হেসকি উঠে তাহলে প্রথমে 20 থেকে 25 সেকেন্ড শ্বাস নেওয়া বন্ধ রাখুন এবং এক গ্লাস পানিতে 3 আঙ্গুলে 1 চিমটি লবণ মিশিয়ে পানিটি পান করুন, অথবা হোমিও ঔষধ নাক্সবম 200 শক্তিতে 1 ফোঁটা ঔষধ 1 ডোজই যথেষ্ট। স্যার, মাসিকের সময় ব্যথা হলে কি করা যায়। মেন্স হওয়ার সময় বা মাসিকের সময় ব্যথা হলে প্রথমে গরম পানি দিয়ে বা বালিশ গরম করে সেক দিন, অথবা হোমিও ঔষধই হোক বা বায়োকেমিক ঔষধই হোক, বায়োকেমিক ম্যাগফস 12 mg 60টি বড়ি করে 30 মিনিট অন্তর অন্তর তিনবার খান, ইনশাল্লাহ ভালো উপকৃত হবে। স্যার, প্রস্রাবে জ্বালাপোড়া করলে কি করা যাবে। প্রস্রাবে জ্বালাপোড়া করলে মালটা বা লেবুর শরবত 1 গ্লাস পান করুন 1 ঘন্টা অন্তর অন্তর তিনবার। প্রস্রাব আটকিয়ে না রেখে প্রস্রাব ধরার সাথে সাথে প্রস্রাব করুন, অথবা হোমিওপ্যাথি ঔষধ ক্যান্তারিস 200 1 ফোঁটা করে 1 ঘন্টা পরপর তিনবার সেবন করুন। ডায়াবেটিক্স চেক করুন, আশা করি ভালো উপকৃত পাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, আজকে 5টি বিষয় নিয়ে টিপস ও হোমিও ঔষধ সম্পর্কে চমৎকার আলোচনা করেছেন টক শোতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। সুপ্রিয় শ্রোতা, যারা ভিডিওটি দেখেছেন ও শুনেছেন, কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকলে bh.international.tv একটি লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হন। নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে, আপনি ভিডিওটি প্রথমে দেখতে পাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।